সম্প্রতি রাজ্যের তথাকথিত বিরোধী দল তিপ্রমাথা নেতৃত্ব এবং অন্যান্যদের দিল্লিতে ডেকে বিজেপির নেতৃত্বে আলোচনা করেছে একজন অবসরপ্রাপ্ত আধিকারিক। শুক্রবার যার পরিপ্রেক্ষিতে মথা সুপ্রিমো সহ তিপ্রমাথা দলের তীব্র সমালোচনা করলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কিংবা বিগার ত্রিপুরাল্যান্ড, এসব কিছুই হবে না। দিল্লির সাথে তিপ্রমাথা দলের নেতৃত্বের আলোচনা কিছুই না, একেবারে অশ্বডিম্ব। রাজ্যের গণতান্ত্রিক মানুষের আন্দোলনকে বিসর্জন দিয়ে এক প্রকার দালালি চলছে। শুক্রবার রাজধানীর টাউন হলে আয়োজিত ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ, ত্রিপুরা উপজাতি যুব সংগঠন টিওয়াইএফ, ত্রিপুরা উপজাতি ছাত্র সংগঠন টিএসইউর উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক একটি কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগগুলো করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বলে দিচ্ছি এখান থেকে আজকে কিচ্ছু হবে না, এটা অশ্বডিম্ব প্রবেশ প্রসাব করবে। আসল কথাটা হলো সামনে ধনপুরের এবং অক্ষনগরের বিধানসভা উপনির্বাচন হবে। ত্রিপুরা মথাকে একটু যদি আলাদা করে রাখা যায়, তারা যদি আবার সেখানে আলাদা প্রার্থী দেয়, ভোট ভাগাভাগি হলে বিজেপি জিততে পারবে। তার কয়েক মাস বাদে 2024 লোকসভা নির্বাচন, কাজেই ত্রিপুরা মথা তুমি আলাদা আলাদাই থাকো, তার আগে এডিসিতে কিছু টাকা দিয়ে দেব, তোমরা আরো কিছু লুটপাট করো। এখানেই শেষ নয়, এদিন জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বামপন্থী তিনটি গণসংগঠনের কর্মী সমর্থক সহ অন্যান্যদের উদ্দেশ্যে আহ্বান করেন হতাশায় না থাকতে। রাজ্যের উপজাতি অংশের মানুষের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই বামফ্রন্ট সরকার অবদান রেখেছে। বামফ্রন্ট সরকার কখনোই মানুষকে ঠকায়নি, উপজাতি কিংবা অন্যান্য অংশের মানুষকে অধিকার দিয়েছে বামফ্রন্ট সরকার। কিন্তু আজ বর্তমানে আরএসএস বিজেপি সেই অধিকার কেড়ে নিচ্ছে। এর বিরুদ্ধে চোখে চোখ রেখে মানুষকে জবাব দিতে হবে এবং এই ক্ষেত্রে ইতিহাস তৈরি করতে হবে। আগামী দিনে দায়িত্ব পালন করতে হবে বামপন্থী উপজাতি ভিত্তিক ছাত্র যুব সহ গণমুক্তি পরিষদের কর্মী সমর্থকদের। কনভেনশনে তিনটি গণসংগঠনের কর্মী সমর্থক সহ সকলের উদ্দেশ্যে আহ্বান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। এর মানে হলো সম্পূর্ণ সুবিধাবাদ, দালালি এবং ত্রিপুরা জেল গণতান্ত্রিক আন্দোলন বা ত্রিপুরা জেল কি ট্রাইবেল নন ট্রাইবেল, আমাদের মান ইজ্জত অধিকার সবকিছুকে বিসর্জন দিয়ে দেওয়া। দিল্লির জনবিরোধী সরকার আজকে যে নরেন্দ্র মোদি দেশের একটা রাজ্য চলছে আজকে প্রায় 90 দিন, এ সম্পর্কে কথা বলতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পার্লামেন্টে ঢুকলে কথা বলতে হবে, পার্লামেন্টে ঢুকে না, পার্লামেন্টের বাইরে বাইরে গিয়ে তারা ভিতরে ঢুকলে কথা বলতে হবে। সেই পার্টি হতে পারে ক্ষমতায় কিন্তু নৈতিকভাবে আজকে দুর্বল, জনগণকে মোকাবেলা করার তার নৈতিক সাহস নেই, রাজনৈতিক সাহস নেই। তার কাছে গিয়ে তথাকথিত এই থানসার দল, তথাকথিত আজকে যারা ত্রিপুরা জেল বংশতার কথা বলে, আজকে এইভাবেই এই রাজ্যটাকে নপুংসক পরিণত করছে রাজনৈতিক দিক থেকে। সন্ত্রাস ছড়িয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে বিজেপি আরএসএস রাজনৈতিক সুবিধা নিতে মরিয়া হয়েছে গোটা দেশে। এর বিরুদ্ধে সজাগ সতর্ক থাকতে হবে জিএমপি, টিএসইউ এবং টিওয়াইএফ এর কর্মী সমর্থকদের। কনভেনশনে এদিন এছাড়াও বক্তব্য রাখেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা। কনভেনশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, নরেশ জমাতিয়া সহ বামপন্থী উপজাতি ছাত্র এবং যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা। কনভেনশনে এদিন উল্লেখযোগ্যভাবে বামপন্থী উপজাতি ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল রাজধানীর টাউন হলে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।